চলতি মাসের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় 8 বছর পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এই সফরে তিন ফরম্যাটের জন্য আজ আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট ও ওয়ানডে স্কোয়াড 17 জনের এবং টি-20 স্কোয়াড 16 জনের। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল এ ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল এ 14 ম্যাচে 30.16 গড়ে 149.58 স্ট্রাইক রেটে 181 রান সংগ্রহ করেছেন শামীম। তিন ফরম্যাটের স্কোয়াডেই রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম। টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-20 থেকে বিশ্রাম নিয়েছেন মুশফিকুর রহিম। আর বাকি দুই ফরম্যাটের স্কোয়াডে থাকলেও টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। সৌম্য সরকারকে রাখা হয়েছে শুধুমাত্র টি-20 স্কোয়াডে। মুস্তাফিজুর রহমান সীমিত ওভারে দুই ফরম্যাটের স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি আবারও টেস্ট স্কোয়াডে। প্রতিবারের মতো এবারও টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে চারটা সিরিজের স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত অভিষেক হয়ে ওঠেনি এই ব্যাটসম্যানের। টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-20 স্কোয়াডে জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজের। টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে না থাকলেও টি-20 স্কোয়াডে রয়েছেন নাসুম আহমেদ আর আমিনুল ইসলাম বিপ্লব। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 29 জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ কোয়ারেন্টাইন নীতিমালা শিথিল করায় টেস্ট, ওয়ানডে এবং টি-20 দল আলাদা আলাদাভাবে জিম্বাবুয়েতে যাবে। প্রতিটা দল মাত্র একদিনের কোয়ারেন্টাইন শেষেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে। এই সফরে একটি টেস্টের সাথে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে 7 থেকে 11 জুলাই একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবার পর একই মাঠে 16 জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর 18 জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং 20 জুলাই তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজও। টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 23 জুলাই। এরপর 25 জুলাই দ্বিতীয় টি-20 খেলার পর 27 জুলাই তৃতীয় টি-20 এবং সফরের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে 3 ও 4 জুলাই সফরের একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার চলুন জেনে নেই বাংলাদেশের তিন স্কোয়াডে কোন কোন ক্রিকেটার জায়গা পেলেন। টেস্ট স্কোয়াড মমিনুল হক, অধিনায়ক তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবুজাহিদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং শরীফুল ইসলাম। ওয়ানডে স্কোয়াড তামিম ইকবাল, অধিনায়ক নাইম শেখ, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং শরীফুল ইসলাম। টি-20 স্কোয়াড তামিম ইকবাল, নাইম শেখ, মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাসুম আহমেদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব বাংলাদেশের এই তিন ফরম্যাটের স্কোয়াডে আপনারা কে কোন ক্রিকেটারকে এক্সপেক্ট করেছিলেন। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।